গ্র্যানি রিমেক। ইয়েস, আমি আজকে আবার একবার খেলবো গ্র্যানি রিমেক, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখে হরর ভাইব আসছে না, তো ওয়েট। 2000 years later এবার ব্যাকগ্রাউন্ডটা দেখে হরর ভাইব আসছে, বাকি ঠিক আছে। আমি আজকে খেলবো গ্র্যানি রিমেক। ইয়েস, আমি আজকে গ্র্যানির বাড়িতে কার এস্কেপ করবো। আমি আগের দিন গ্র্যানির বাড়িতে ডোর এস্কেপ করেছিলাম, যারা দেখুনি ফটাফট গিয়ে দেখে আসো, আমি ভিডিওর ডিসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি, ফটাফট গিয়ে দেখে আসো, বাকি ঠিক আছে। আর বেশি না, ওকে ফটাফট গেমের দিকে যাওয়া যাক, লেটস গো। অলরাইট গাইস, আমি আবার একবার চলে এসেছি গ্র্যানির বাড়িতে, আর আমি আজকে গ্র্যানির বাড়িতে গাড়ি নিয়ে পালাবো, বাকি ঠিক আছে, কার এস্কেপ করবো। তো চলো ফটাফট গেমটা শুরু করা যাক, বেশি লেট না করে আমি ফটাফট ড্রগুলো চেক করি। ভাই ড্রে কিছু নেই, আলমারিটা দেখি কিছু নেই তো, নাকি আলমারির মধ্যে কিছু নেই, আমাকে বাইরে যেতে হবে, বাইরে যেন গ্র্যানি না থাকে, নেই নেই, বাকি ঠিক আছে। চলো বাথরুমে দেখি কিছু আছে নাকি। হ্যালো ভাই, ভাই কিছু নাই ভাই, গ্র্যানি নাই তো, নাই। চলো এই রুমে চলো দেখি কিছু পাই নাকি, এত কিছু নাই। এর ভাই এর ভেতর দিয়ে রিমোটটা পেয়ে গেছি, তো রিমোটটা দিয়ে ডোরটা ওপেন করে দিয়েছি, আর ফটাফট রিমোটটাকে ফেলাও। চলো আগে গিয়ে দেখি কিছু পাই নাকি। ভাই এখানে পেট্রোল ট্যাঙ্ক পেয়ে গেছে, আওয়াজ হয়ে গেছে, ভাই আমাদের নিচে যেতে হবে। ভাই ড্রগুলো দেখলাম, ভাই এর তলায় চাকা আছে একটা, ভাই 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 চাকা আছে একটা, ওকে পেট্রোল ট্যাঙ্কটা গাড়িতে লাগবে। ওর শিট, ওর শিট, ভাই পালাতে পারলাম না, ডে টু। সি 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 সি, ভাই দুটো জিনিস পেয়ে গেছি কার এস্কেপ করার জন্য। গাড়ির কিও লাগে যত সম্ভব, গাড়ি চালানোর জন্য, গাড়ি চালু করতে গেলে গাড়ির কি লাগবে, অবভিয়াসলি গাড়ির কি টি কোথা দিয়ে পাবো, আয়রন না, আর পুরো দরজা ঘিরে দিয়েছে গ্র্যানি। তো আমাদের একটা পাথর লাগবে, দিয়ে খুলতে হবে প্ল্যাঙ্কগুলো, দিয়ে এখান থেকে বেরোতে হবে। ভাই ফটাফট খোল, দিয়ে আমাদের সিঁড়িতে এটা পড়ে রয়েছে, কি বলে ওটাকে, ভাই ভুলে যাচ্ছি, আরে কি বলে ওটাকে, ফিউল ট্যাঙ্ক, ওকে ওকে ফিউল ট্যাঙ্কটাকে ফটাফট তুলি, আর জন্য গ্র্যানি না আসে ডুট। ভাই গ্র্যানি নেই তো, না না ভাই বাইরে পালিয়ে এসেছি, ওইদিকে রয়েছে আমাদের এ কি বলে গ্যারেজ, গ্যারেজ, ভাই গ্যারেজে চলে এসেছি, ফটাফট পেট্রোল ভরতে হবে, কোথায় ভরতে হয়, এইখানে ভরতে হয়, ওকে ওকে এখানে ভরতে হয়, আর এটার কাজ নেই, ফটাফট এটাকে ফেলাও। ভাই ভাই এখানেও একটা চাকা থাকে, তো আমি ফটাফট দেখে নিই, ওয়েট, এই বাড়িটার পেছনে যত সম্ভব একটা চাকা থাকে, থাকলে তো বহুত ভালো হবে। ভাই আমি কার এস্কেপ করবো, আর এবার আর চাকা নেই। আমি সাউন্ড পেয়েছি, তো নিচে চলো, নিচে গিয়ে দেখি টায়ার পাই নাকি। ভাই এখানে, ভাই এটা পেয়ে গেছি, এটাও লাগবে, তো এটাকে আমাদের ওপরে নিয়ে যেতে হবে, তো আমি পরে আসছি, ওটা বহুত ভারী, ওটা ব্যাং কাঁধে নিলে আর আমি হাঁটতে পারি না। দেখি এখানে কিছু আছে নাকি, ভাই এখানে অ্যান্টেনা আছে। ইয়েস, যখন কার এস্কেপ করবো তখন কার এস্কেপ করার জিনিস পাই না, আর যখন ডোর এস্কেপ করবো তখন ডোর এস্কেপ করার জিনিস পাই না। ইয়েস এটাই হয় আমার সাথে, কিছু আছে কিছু নাই। ভাইয়ের ভেতর দেখি, ভাইয়ের ভেতর দিয়ে আর একটা পেট্রোল ট্যাঙ্ক পেয়ে গেছি, চলো চলো পেট্রোলের কাজ মিটে গেছে, ফটাফট গিয়ে পেট্রোল ফুল করে দিই গাড়িটাতে, চলো লেটস গো। এখান থেকে চলো ভাই এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যেতে দেরি হবে, আরও ঘরের মধ্যে আমি গ্র্যানির কাছে ধরা খেতে পারি বেশি, তো এদিক দিয়ে চলো লেটস গো। ভাই গ্র্যানির সামনে, ওকে ঠিক আছে সামাজ গিয়া, তো গ্র্যানি তুমি ওদিকে যাও, আমি এদিক দিয়ে ঘুরে ঘুরে এখান থেকে জাম্প মেরে গিয়ে, ভাই এদিকে পেট্রোল ভরতে হয়, ওকে 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 লেটস গো, ফটাফট পেট্রোল ফুল করো, ওকে হয়ে গেছে, ফেলাও। আমাদের অনেকগুলো জিনিস লাগবে, গাড়ির কিও লাগবে, আর ভাই গাড়িতে সিটও নেই, আমাদের সিট খুঁজতে হবে নাকি, আই ডোন্ট নো কী কী খুঁজতে হবে গাড়ির জন্য, কোনো আইডিয়া নেই। এখন পেট্রোলের কাজ আপাতত মিটিয়ে দিয়েছি, আর ভাইয়ের মধ্যে দেখি কিছু পাই নাকি। ভাই আমি একটা টায়ার দেখেছিলাম না কোথায়, ভাইয়ের ভেতর দেখি কী আছে, ভাইয়ের ভেতর দিয়ে একটা টায়ার পেয়ে গেছি, লেটস গো। টায়ার নিয়ে বহু স্লো স্লো দৌড়াই, তো যত কাছে টায়ার পাবো সেত তো ভালো, বাকি ঠিক আছে যত সম্ভব আমাদের চারটে টায়ার লাগে, ফাইনালি একটা পেয়ে গেছি। ইয়েস ইয়েস, চারটে টায়ার লাগে, তো আমি দুটো জানি। ভাই এটা বন্ধ করা যাবে না, আর বন্ধ করা যাবে না, খোলাই থাকবে, বাকি ঠিক আছে। ভাই আমার ঠান্ডা লাগছে লিটারালি। ভাই আমাদের ওই কাঠের জিনিসটাও নিয়ে আসতে হবে, এখানে আমি কাঠের হ্যান্ডেলটাও পেয়ে গেছি, বাকি ঠিক আছে। এখানে দেখি কিছু পাই নাকি, অবভিয়াসলি কিছু নেই, কপাল খারাপ। ভাই এখানে হ্যামার আছে, হ্যামারের কোনো কাজ নেই, আমি আগের এপিসোডে হ্যামার খুঁজে পাচ্ছিলাম না, আর এবার কত তাড়াতাড়ি হ্যামার পেয়ে গেছে। এখানে কোনো টায়ার আছে, হ্যালো, নো টায়ার তো নেই, দেখতে পাচ্ছি না, বাকি ঠিক আছে। ভাই কোথা থেকে গ্র্যানি আমাকে দেখতে পেয়েছে, ইয়েস এ দেখো, বাকি ঠিক আছে, ওকে একটু হালকা করে ঘুরিয়ে নিই, আর এইখানে দেখি কী আছে, এখানে ব্যাটারি থাকলে তো, আগের এপিসোডে ব্যাটারি ছিল যত সম্ভব এখানে, আর এই এপিসোডে কিছু নাই, বাকি ঠিক আছে। চলো চলো আরামসে ওপরে চলো, লেটস গো। ভাই কাঠের এটা কোথায় ইউজ হয়, ওকে ওকে মনে পড়ে গেছে, চলো বাইরে চলো, লেটস গো। ভাই আমি যদি এর জায়গায় থাকতাম এই পাঁচিল টপকে পালাতাম, ডুটকে এত খেটে খুটে জিনিস তৈরি করে তারপরে পালাবে ব্যাং, ওকে চলে এসছে বালতি, দেখি এর মধ্যে কি পাই। ভাই এর মধ্যে দিয়ে ব্যাটারি পেয়ে গেছি, আরে ছাড় না, ভাইয়ের মধ্যে ব্যাটারিটা তোলো, ওকে ব্যাটারি পেয়ে গেছি, ব্যাটারি যত সম্ভব গাড়িতে লাগে। ভাই চলো 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 চলো, লেটস গো লেটস গো লেটস গো, ওকে আমার মনে হচ্ছিলো যে এর মধ্যে দিয়ে ব্যাটারি পাবো, তো ফাইনালি পেয়ে গেছি, লেটস গো লেটস গো, ব্যাটারিটা লাগিয়ে দাও,
ওকে ব্যাটারি লাগানোর ডান। এখানে দেখি কি আছে, এখানে বেলচাটা পেয়ে গেছি। ওকে ওকে, আরে ভাই তুল, ওকে বেলচা তুলে নিয়েছি সাবাল। তো চলো ফটাফট গিয়ে ওই জায়গাটা খুঁড়ে দেখবো কিছু পাই নাকি। ভাই কার এসকেপ করার কিছু জিনিস পেলে তো আমি বহুত খুশি হব। দেখি কি পাই। ভাই কিছুই নাই, সিরিয়াসলি তো কিছুই নেই। ভাই আমাদের ওই কাঠের জিনিসটাও নিয়ে যেতে হবে। তো কাঠের জিনিসটা কোথায় রয়েছে? বেসমেন্টে যত সম্ভব। ইয়েস ইয়েস, বেসমেন্টে রয়েছে। ভাই আমাদের ওপরেও যেতে হবে, উপরে কিছু আছে নাকি সেটাও দেখতে হবে। ইয়েস ইয়েস, উপরে যাওয়াইনি আমাদের। আর আমি সাউন্ড করে দিয়েছি গ্র্যানি আসছে কোথা দিয়ে, জানতাম আসছে। তো বেসমেন্টে ভাবো ভাই, এটাকে ফটাফট তোলো, না পালাতে পারলে ফেলে দেবো। জিয়েতে হাত রেখে দিয়েছি, আমি বলেছিলাম আমি না পালাতে পারলে ফেলে দেবো। তরমুজ তোলো, তরমুজ তোলো, তরমুজ তোলো। দেখি তরমুজ দেখি পাই, ফাস্ট 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 ফাস্ট। তরমুজ দিয়ে আই থিঙ্ক প্যাডলক কি পাবো। হ্যাঁ প্রত্যেকবারই প্যাডলক কি পাই। চলো তোলো প্যাডলক কিটা ভাই, ভুংচাং বলছি ভয়তে। আরামসে এখান থেকে টিং টিং বাজিয়ে দিই, ওখানে আসুক। আমি প্যাডলকে গিয়ে দেখি কি পাই, এর মধ্যে কি রয়েছে। মাস্টার কি, ও ও ভাই বহুত ফালতু মরেছি, বাকি ঠিক আছে। ভাই এর মধ্যে চলে এসেছি, এর মধ্যেও কিছু থাকে, যদি এর মধ্যে একটা টায়ার পেয়ে যাই তাহলে তো বহুত ভালো, বাকি ঠিক আছে। এখান থেকে ফটাফট রডটা ভাঙি দিয়ে ডোরটা খুলি দিয়ে বাইরে চলো। আমাদের আর দুটো টায়ার খুঁজতে হবে, আর কি খুঁজতে হবে, দুটো টায়ার খুঁজতে হবে, আর একটা কি খুঁজতে হবে ভাই মনে নেই আমার। ভাই এর মধ্যে ভাবলাম একটা টায়ার পাবো, কিছু নেই। আর এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি নিয়ে পার হয়ে চলে যাই তা না। ভাই এখানে ওই কাঠের এটা ফেলিয়ে রেখেছিলাম, তো এটাকে ফটাফট তুলে নিয়ে চলো আরামসে। ভাই এখানে সাউন্ড করে দিয়েছি, গ্র্যানি আপাতত এখানে আসবে। তো আরামসে আরামসে চলো ভাই, এটাকেও এটাকেও নিয়ে যেতে হবে ওখানে। তো ভাই ভুংচাং কথা বলছি কেন আমি নিজেও জানি না, বাকি ঠিক আছে আরামসে নিয়ে চলো। ভাই আমাকে যেখানে গ্র্যানি তাড়া করবে সেখানে আমি এটাকে ফেলে দিয়ে পালাবো, বাকি ঠিক আছে। ঘুমটি বাজিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চো, গ্র্যানি আসছে বলে ভাই বলেছিলাম ফেলিয়ে দেবো। আর আমি এতেও চলে এসেছি গ্যারেজে, বাকি ঠিক আছে এখানে ফেলানো থাকুক। আমি আবারও গ্র্যানিকে নাচিয়ে দেবো, আর গ্র্যানি পালাবে এখান থেকে। ভাই আমি আর মরছি না, ভাগ সালি নুবড়ি, আমি তো এসকেপ করবো। আরে যা না এখান থেকে, আরে নুবড়ি আমি সব ভূতনিকে নাচিয়ে দিয়েছি, তুই কোন ক্ষেতের মূলি রে, তুই আমাকে ধরবি ভাগ সালে। ভাই আমি দূরে সরে গেছি, যা না, হারামি বুড়ি চলে গেছে। তাহলে যাইনি হারামি, যাবি তুই, যাবি এখান থেকে, ভাগবি তুই এখান থেকে, খুব মারবো কিন্তু তোকে, ভাগ এখান থেকে নুবড়ি। আরে যা বটটা, আমি পালাই, আমি যাই, যা আমি চলে গেলাম, যা তুই থাক। ও উপরে চলো তো, ওটাকে তো ওখানে ফেলানো আছে, চলো উপরে চলো, ব্যাসকো উপরে যাওয়া হয়নি, উপরে চলো। উপরে দিকে দেখি দুটো টায়ার পাই নাকি, এখানে আগে লোকাবো আমি, কোনো রিস্ক না, এখানে আগে আমি লোকাবো। আর দেখো গ্র্যানি চলে এসছে, আমি জানতাম গ্র্যানি আসবে, মুখ বেঁকা মাল। ঠিক আছে বেরোনো যাক আরামসে, গ্র্যানি নিচে চলে গেছে। আপাতত ড্রয়ারগুলো চেক করি, কিছু থাকবে না জানি, আমার কাজের জিনিস নেই। এখানে টিভি আছে, টিভির কোনো কাজ নেই, সাউন্ড করে দিয়েছি। তো ওই ড্রটটা পরে দেখছি, আমি আগে এদিকে দৌড়াই। ফার্স্ট এখানে একটা টায়ার পেয়ে গেছি, ও বাবরে ভাই আমি টায়ারটা দেখতে গিয়ে এক টাইমের জন্য ভয় পেয়ে গেছি, বাকি ঠিক আছে। ফটাফট শর্ট, এই টায়ারটাকে এখান দিয়ে ফেলা, এই ফেলাই কি দিয়ে, ও ফেলা এখান দিয়ে ফেলা। টায়ারটা নিচে চলে গেছে, তো এখানে একটা স্ক্রুড্রাইভার। ও ও ও ও নো, নেই না কইলে, এদিকে আয় এদিকে আয়, তুই এদিকে আয়, এদিকে আসবে। দেখো আমি এদিকে এসেছি, এদিকে আসবে, গ্র্যানি ঘুরে ঘুরে আসছে। দেখো আরে আয় বুড়ি, গেল কোথায়ও, আই ডোন্ট নো, আমাকে ধপ্পা দিলে খুব মারবো কিন্তু। ভাই দেখো এটা ভেতরে ঢুকে গেছে, তো আমি পেছন দিক দিয়ে স্ক্রুড্রাইভারটা পেয়ে গেছি, বাকি ঠিক আছে। আপাতত এদিক দিয়ে আরামসে নিচে চলো, এই গ্র্যানি না থাকলে ভালো। ভাই নেই, এই ডোরটা খোলো ভাই, আছে আছে, সাউন্ড হচ্ছে, আসছে। ভাই খুলতে পারবে না তো, খুললে কিন্তু বহুত মারবো। হ্যালো, ও ভাই বাইরে দাঁড়িয়ে চুপ হয়ে গেছে, ভাই কোনো সাউন্ড করছে না, যাতে আমি জানতে না পারি। ডে ফোর, হারামি বুড়ি। আমার টেস্টারটা কোথায় ছিল? টেস্টারটা ওপরে পড়ে রয়েছে ওই রুমের ওইখানে, যেখানে কাজে লাগে টেস্টারটা ওইখানেই ফেলিয়ে রেখেছি, বাকি ঠিক আছে। চলো আরামসে, এখানে এইটা ফেলানো আছে, তো এটাকে ফটাফট ফিট করে দাও, বাকি ঠিক আছে। একটা টায়ার বাথরুমেও পড়ে আছে, তো ওই টায়ারটাকেও আনতে হবে, এটা কি জানি না, বাকি ঠিক আছে ফটাফট ফিট করে দাও। ওকে ফিট করে দিয়েছি, আর কি লাগবে ভাই, আই ডোন্ট নো ভাই, আর কিছু লাগবে? আর মনে হয় যত সম্ভব তিনটে টায়ার লাগালে হয়ে যাবে, আই ডোন্ট নো। একটা টায়ার বাথরুমে পড়ে আছে, ওটাকেও আনতে হবে, কীভাবে আনবো জানি না, আনতে হবে সেটাই জানি, বাকি ঠিক আছে। এবার আমাকে উপরেও যেতে হবে, আর গ্র্যানি আমাকে যেতে দেবে না, আমি ভালো মতো জানি, আমাকে জ্বালাবে। আরে ভূতনি আমাকে উপরে যেতে দে নুবড়ি, আয় আমার পিছু পিছু আয়। এমনি তো চারবার ধপ্পা করে দিয়েছিস, আর কী করবো আমি, আয় পিছু পিছু আয়। টায়ারটাকে তোলা আর লোকাও, আসবে ভূতনি আসছে, আমার পিছু পিছু আসছে। হারামি ভূতনি দেখেছিল তো বাইরেই দাঁড়িয়েছিল, পুরো চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি যাতে জানতেই না পারি যে ও বাইরে আছে।
আমি বেরোলাম আর আমাকে ধপ্পা দিয়েছো। ভাই বাইরে বেরিয়ে পড়েছি, কোথায় তো সাউন্ড হচ্ছে গ্র্যানির। ভাই ও আসবে আর আমি এটাকে ফেলাবো, ঠিক আছে? তো ও আসবে আর আমি এটাকে ফেলাবো। ভাই সাউন্ড করে দিয়েছি তো গ্র্যানি আসছে বলে, ও আসলেই আমি এটাকে ফেলাবো, ঠিক আছে? চাকাটাকে ফেলিয়েই পালাবো, ফটাফট লাগাও, ফটাফট 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 ফটাফট, ফাস্ট ফাস্ট ফাস্ট। ওকে ডান 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 ডান। আর একটা টায়ার কোথায় দেখেছিলাম? ভাই ওপরে ওপরে। ওকে ওকে ওপরে দেখেছিলাম টায়ার, তো আমাকে ওপরেও যেতে হবে। ভাই গ্র্যানি ওদিকে যাচ্ছে। ভাই ড্রয়ারগুলো চেক করেছিলাম। ভাই এখানে ভাই চারটে টায়ার পেয়ে গেছি। ভাই মনে হচ্ছে চারটে টায়ার পেয়ে গেছি। ও ফেলা 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 ফেলা। ভাই আমি একটুখানি দেখবো যে চারটে টায়ার পেয়েছি নাকি। ভাই চারটে টায়ার পেয়ে গেছি। ও ভাই চারটে টায়ার পেয়ে গেছি। কোনোভাবে নিয়ে যেতে হবে লাস্ট ডেতে, তাহলে আই থিঙ্ক এসকেপ করে যেতে পারবো। কোনোভাবে লাস্ট ডেতে নিয়ে যেতে হবে খালি দুটো টায়ার। ভাই আমি মনে হয় সব কিছু ফিট করে দিয়েছি, আর খালি ওই দুটো টায়ার নিয়ে যেতাম। আমাকে যে করে হোক, দুটো টায়ারই ওপরে রয়েছে, পদ্মে নিচে নিয়ে আসতে হবে আমাকে যে করে হোক। ভাই আমি টায়ারগুলো তুলবো আর গ্র্যানি আমাকে তাড়া করলে আমি ফেলিয়ে দিতে পারবো। আমাকে গ্র্যানি দেখতে পেয়ে গেছে, তোকে ঘুরিয়ে দেবো। ওয়েট ওয়েট, আমি এদিক দিয়ে যাচ্ছি না, আগে কোন দিক দিয়ে আসছে দেখি। আর আমি বলি যে কোনো দিক দিয়ে আসে। এ দেখো এখানে দাঁড়িয়ে থাকবে, নেই আপাতত দাঁড়িয়ে। চলো উপরে চলো, এই টায়ারটাকে আগে নিয়ে চলো। লেটস গো ফাস্ট। ভাই যা তো ফাস্ট। আরে ফেলানো। ভাইয়ের ভেতর কিছু রয়েছে? প্যাডলক কি? আরে ভাই আমাকে শান্তিতে বাঁচতে দে না নুবরি। ভাই তুলে ওপর দিয়ে ফেলাতে পারলে তো খুব মজা। ভাই এখান থেকে তোলো। ভাই ওপর দিয়ে যদি ছুঁড়ে ফেলাতে পেরেছি। ও কদম সি সি ডে সিক্স খতম খতম। সব কিছু পেয়ে গেছিলাম, এসকেপ করতে পারলাম না। সি দুটো টায়ার লাগালে এসকেপ করে যেতে পারতাম। সি সি সি। আজকের জন্য গেম প্লে আইডিওখানি ছিল, আমি এসকেপ করতে পারলাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো হরর গেম প্লের সাথে আবারও। চলো আজকের জন্য বা